हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल बकम बकम। तुम्हारे आबारो एक नतून ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। आज के थाम्बेल देखे निश्चय बुझेई गेछो जे आज के आमी की निये ভিডিও করতে বসেছি। তবে তার আগে তোমাদের সবাইকে একটা নতুন একটা আপডেট দেওয়ার আছে। সেটা হচ্ছে যে তোমরা যারা যারা আমার লাস্ট হসপিটাল চেকআপের ভিডিওটা দেখেছিলে তারা নিশ্চয়ই অনেকেই জেনে গেছো যে আমার ডেলিভারি ডেট ডক্টর কবে দিয়েছেন। হ্যাঁ, 18ই এপ্রিল ছিল সেই ডেটটা, আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। বাট মানে এই কদিন ধরে ভিডিও না দিতে পারারও একটা রিজন আছে, সবটাই একসাথে বলছি আর কি। সেটা হচ্ছে যে 18 তারিখ থেকে আমার মেয়ে এক্সাম স্টার্ট হচ্ছে। তো এটা নিয়ে তো মানে আমরা দুজনে ভীষণই টেন্স হয়ে পড়েছিলাম যে কি করা হবে, কেননা আমি ওটিতে যাব আর আমার মেয়ে এদিকে স্কুলে পরীক্ষা দিতে যাবে, আর কোভিডের কারণে তো মানে লাস্ট 2 ইয়ার্স ধরে কোনো স্কুল হয়নি, পড়াশোনা তো সেইভাবে হয়ইনি, অনলাইনে যতখানি হয়, মানে এক্সাম সম্বন্ধে ওর কোনো রকম কোনো ধারণাই নেই। বাট সে ফার্স্ট টাইম এক্সাম দিতে যাবে, তা আবার আমি থাকবো না, আমি যাব মানে ওই ডেটেই আমার ওটি আছে। তো এই নিয়ে ভীষণই টেনশন করছিলাম। তারপরে তো ফাইনালি একটা ডিসিশনে এলাম যে ডক্টরকে একবার বলে দেখা যাক, যদি ওটা আগে করানো যায়। এমনিতেই তো ডক্টর আমাকে 17, 18, 19 এই 3 দিন ডেট দিয়েছিলেন, তার মধ্যে আমি চুজ করেছিলাম যে 18 তারিখটাই হোক। কিন্তু মানে কি বলবো আর, হয়তো 18 তারিখটা লাগে নেই। তো সেজন্য আমি ডক্টরকে আবার ডক্টরের সাথে কনসাল্ট করলাম। তো লাস্ট আমি 12 তারিখে গিয়েছিলাম আর একবার। তো তখন ডক্টরের সাথে কথা বলে ডক্টর তো বললেন হ্যাঁ ঠিক আছে, ফার্স্টে বললেন হ্যাঁ ঠিক আছে 17 তারিখ হয়ে যাবে। এবার ব্যাপারটা হয়ে গেছে 17 তারিখ পড়েছে রবিবার। এবারে সাধারণত মানে হসপিটালগুলোতে কি হয় যে রবিবার দিন কোনো এমার্জেন্সি শিডিউল না থাকলে সেক্ষেত্রে ওটি হয় না। তো আমার তো এমার্জেন্সি না, আমার আগে থেকে প্রি বুকিং এর ব্যাপার আছে। তো সেজন্য তো উনি বলছেন যে কি করব তাহলে। তো আমরা তো একটু রিকোয়েস্ট করলাম যে যদি হয় তো খুব ভালো হয়। তো যাই হোক, মানে অনেকবারই তোমাদেরকে বলেছি, আবারও বলতে বাধ্য হচ্ছি, আর বলার মতনই সত্যি যে সত্যি ভাগ্য করে একটা ডক্টর পেয়েছি। তো ওনাকে বলতে উনি ওনার ওপরতলা যে সব স্যারেরা থাকেন ওনাদের ফোন করলেন, দেন নিজে থেকে ওটি বুকের জন্য ওখানে ফোন করলেন, বুকিং এর জন্য অ্যানাস্থেশিয়া ডক্টরের সাথে কথা বললেন, বেবি ডক্টরের সাথে কথা বললেন, কেননা রবিবার দিন অনেকেই থাকে না যেহেতু ছুটির দিন, এইগুলো একটু প্রবলেম হয়। তো মানে উনি নিজের দায়িত্ব নিয়ে এগুলো সমস্ত কিছু করেছেন, মানে কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতন। যাই হোক, ফাইনালি সমস্ত কিছু করে টরে দিয়ে উনি আমাদের জন্য 17 তারিখ ডেটটাই করে দিয়েছেন আমার কথা শুনে। তো শেষমেশ 17 তারিখেই আমার ওটিটা হচ্ছে, ঠিক আছে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার আসল মেন পয়েন্টে যাওয়া যাক। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই বছরে পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করেছি। খুব বেশি কিছু শপিং করতে পারিনি যেহেতু আমার এই রকম অবস্থা, অল্প কিছুই কিনেছি। তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে তো অবশ্যই আমার সমস্ত কিছুই সুখ দুঃখ ভাগ করে নিই। তো সেজন্য এই ছোটোখাটো কিছু শপিংও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। চলো তাহলে মেয়ের জামা দিয়ে ফার্স্টেই আমি স্টার্ট করছি। ওকে, এটা আমার তরফ থেকে এই রকম ঘরে পড়ার গেঞ্জি কিনে দিয়েছি আমি আমার তরফ থেকে। এইটা এই যে এটার এই 3টে কালার রয়েছে, এই কালারটা ভীষণই একটা সুন্দর কালার, আর এই যে এই একটা, এই 3টে একই রকমের ঘরে পড়া একদম ক্যাজুয়াল একটা গেঞ্জি। আচ্ছা, এটা ওর বাবার তরফ থেকে, এটাও ঘরে পড়ারই, এই যে ওই যে সুতির যে টেপ জামাগুলো হয় না সেই রকমই এইটা। এটা আমার মেয়ে অলরেডি ভেঙে ফেলেছে, কেননা এখন তোমরা সবাই জানো যে এখন সন্ন্যাস চলছে। তো আমাদের বাড়ির সামনেই পুজো হয়, তো সেখানেই কালকে এটাও ভেঙে ফেলেছিল। তো তবু আমি দেখিয়ে দিলাম, যেহেতু কেনা হয়েছিল তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার মেয়ে কি কি গিফট পেয়েছে সেটা বলি, আমাদের বাবা মার তরফ থেকে তো হয়ে গেল। আচ্ছা, এই একটা সুন্দর একটা ফ্রক দেখতে পাচ্ছ, এটা একটা পিঙ্ক কালার, মানে বেবি পিঙ্ক কালারের সাথে পুরোটা এরকম ফ্লোরাল ডিজাইন করা একটা ফ্রক।
এই ফ্রকটা আমাদের মানে আমার পাশের বাড়ির একটা খুশশাশুড়ি হয় উনি, তো উনি দিয়েছেন। মানে এবারে দেখাই, এই একটা, এই দেখো এরকম থ্রি পার্ট করা একটা, এই একটা ফ্রক। যেহেতু পয়লা বৈশাখের তো সবটাই কটনের উপরে, কেননা বাচ্চা মানুষ গরম হবে, তো এই ফ্রকটা দিয়েছে হচ্ছে ওর ঠাম্মি, মানে ও দিদা বলে আর কি, ওর ঠাম্মি এই ফ্রকটা ওকে দিয়েছে। এই যে এটা ওই অফ হোয়াইট কালারের উপরে, এটাও একটা ফ্লোরাল ডিজাইনের ফ্রক। পয়লা বৈশাখে এতগুলো জামা, আমাদের সময় তো হতোই না, মানে একটাই, কি বলো আর, ওদেরই লাক। আর এই যে লেমন ইয়েলো কালারের, এই যে এই একটা, এটাও একটা কটনেরই ফ্রক। এই ফ্রকটা হচ্ছে ওর দাদান দিদানের কাছ থেকে, মানে আমার বাবা মার তরফ থেকে, এটা ওর পয়লা বৈশাখের ফ্রক আর কি। তো মেয়ের পার্ট কমপ্লিট। মেয়ের কটা হলো, একটা দুটো তিনটে চারটে, চারটে টোটাল ফ্রক আর তার সাথে তিনটে গেঞ্জি, মানে টোটাল মিলিয়ে সাতটা, পয়লা বৈশাখে সাতটা। ভালো, তো তোমরা কিন্তু মেয়ের জামাগুলো কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে আমাকে জানিও, আর কালারগুলো কেমন লাগছে। যেহেতু সামার, ওই জন্য খুব বেশি ডিপ কালারের উপরে যায়নি, সবটাই লাইট কালারের উপরে। যদিও মানে যারা যারা দিয়েছে তারাই পছন্দ করে দিয়েছে, আমি নিজে গিয়ে কিছুই কিনতে পারিনি। আর যে গেঞ্জিগুলো, ওগুলো ওর বাবাকে বলেছিলাম আনতে, ওর বাবা পছন্দ করে এনেছে। তো এবারে আমি যাই ওর বাবার ড্রেসের দিকে, মানে ড্রেস আর কি বলবো, এটা হচ্ছে টি শার্ট, হাফ টি শার্ট, রাউন্ড নেকের এই যে টি শার্ট, এই একটা পিচ কালারের সাথে এরকম একটা হোয়াইট কালারের এই একটা, আর হচ্ছে এটা একটা বাটল গ্রিন কালার, জানি না কতটা কালারটা আসছে, বাটল গ্রিনের সাথে এরকম ছোট ছোট সিকোয়েন্সের ছোট ছোট কাজ করা আছে, দুটোই রাউন্ড নেকের মধ্যে। এই যে এগুলো আসলে ঘরে পরার জন্য খুব ভালো, আর মেটেরিয়ালটা ভীষণই সফট। এই দুটোই আমি ওকে অনলাইন থেকে কিনে দিয়েছি। আর হচ্ছে আমার বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম, বাট আমার বাবাকে গেঞ্জিটা আমি দিয়ে দিয়েছি, তাই তোমাদের সাথে আমি দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না। সম্ভবত তোমরা বাবাকে গেঞ্জিটা পুরো দেখতে পাবে হচ্ছে আমার নমাসের সাদের যে পার্ট টু এর ভিডিওটা ছিল, ওতে বাবা যে গেঞ্জিটা পড়েছিল ওই গেঞ্জিটা বাবাকে আমি দিয়েছি, বাবা ওই দিনই ওই গেঞ্জিটা ভেঙে ফেলেছে। আর হচ্ছে এই একটা বারমুন্ডা প্যান্টও আছে অভিজিতের জন্য। আর আমার দুটো মায়ের জন্য কিছু কেনা হয়নি, আসলে আমি চেয়েছিলাম দিতে, কিন্তু মা তো তো দুজনেই বারণ করেছে যে না, এখন সামনে অনেক খরচের ব্যাপার আছে, অলরেডি এই মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য কেনাকাটি হয়েছে, তো আর কিনতে হবে না এখন আর কিচ্ছু না। আর পয়লা বৈশাখে এমনিতেও কেউ কোথাও সেইভাবে বেরোবে না, যেহেতু তার দুদিন পরেই আমার ওটি আছে, তবু একটা পয়লা বৈশাখে নতুন জামা কেনা, বিশেষ করে বাচ্চাটা রয়েছে যেহেতু, ওর জন্য তো কিনতেই হবে, তাই একটু টুকিটাকি কেনাকাটা আর কি। তো মায়েদের জন্য কিছুই নেওয়া হয়নি। এবার লাস্ট আসি আমার জন্য, এটা আমি নিতাম না আসলে, আমি অভিজিৎকে দিয়েছি, তো ওরও তো একটা দায়িত্ব আছে যে আমি পড়তে পারি আর নাই পড়তে পারি, ও কিছু আমাকে দিক, তো সেই জন্য ও আমাকে এই নাইটিটা দিয়েছে, এটা ওই পছন্দ করে নিয়ে এসছে, তবে কালারটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই যে একটা জাম কালারের নাইটি, এই কালারের আমি একটা নাইটিও পরিনি। আর ফ্রন্ট ওপেন, যেহেতু দুদিন পরেই আমার ছোট্ট সোনা চলে আসছে, তো সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর জন্য সুবিধা হবে, তো ওই জন্য ফ্রন্ট ওপেনই একটা নাইটি কিনে দিয়েছে এইটা। আর এইটা আমার কেনা ছিল আগে, এটা হচ্ছে কাফতান নাইটি, আমার ভীষণ পছন্দ কাফতান নাইটি, বাট এটা আমি মানে কোনো অকেশন হিসাবে কিনিনি, জাস্ট পছন্দ হয়েছিল তাই কিনেছিলাম। তোমাদেরকে দেখাই, দেখো কালারটাও অ্যাকচুয়ালি এটা রানী পিঙ্ক কালার, তার সাথে এরকম ছোট্ট ছোট্ট ইকট টাইপের ডিজাইনটা করা রয়েছে, আর এরকম পমপম লাগানো রয়েছে, এটাও ফ্রন্ট ওপেনই রয়েছে। এটা আমি কোন অকেশনে পরবো ভেবে কিনিনি, আগের কেনা ছিল, তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সমস্ত সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে আমার কেনা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো। আর তোমরাও তোমাদের পরিবারের সাথে নিশ্চয়ই পয়লা বৈশাখ খুব ভালো করে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে কিন্তু এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আগামী দিনে এরকম
আরো নতুনত্ব ভিডিও আসতে চলেছে আর কিছুদিন পরেই তো আমার ছোট্ট কুচকুশো নাও চলে আসছে তো এবার তো তাকে নিয়েই সমস্ত কিছু হবে খুব এক্সাইটেড তার মধ্যে নার্ভাসও আছি যে আর কিছুদিন মানে হাতে গোনা কিছুদিনের মধ্যেই সুখবরটা আসতে চলেছে তাই হোক তোমরা সাপোর্ট করো তাহলেই সবটা সব কিছু আশা করছি ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা।